Sila tablet tu tidak sungguh ya juga. Kalau tidak kamu sih juga. Tidak tidak apa ya. Ya gitu lah. This is ABC News, AGT Live. AGT Live. আমরা একটা ক্যাম্প করতে আছি লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে। অ্যাকচুয়ালি এপিশপ ওনার্স যারা আছে ওরা একটা প্রেয়ার দিছিলেন গভর্নমেন্টের কাছে যে তাদের এখানে ক্যাম্প হয় না তো অটোমেটিকলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিসাইড করছেন কন্ট্রোলার লিগ্যাল মেট্রোলজি ডিসাইড করছেন যে এখানে তাদের প্রেমিসেসে একটা ক্যাম্প হইবে ক্যাম্প হইবে মানে হইতেছে তাদের যে মানে দ্যাট মিন্স তারা যদি ঠিকঠাক মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো ঠিক থাকে তাহলে কনজিউমাররা ঠিক পাইব অটোমেটিকলি দিস ইজ এ স্টেপ এ লিগে একটা ভেরিফিকেশন ক্যাম্প ইয়ানে হইতেছে এবং অটোমেটিকলি আমরা দুজন ইন্সপেক্টর ইয়ানে আছে আমি সৌভিক বর্ধন রায় আর নিতা রানী দেবনাথ আমরা আগরতলা যে এএমসি এরিয়া এবং সদর সাব ডিভিশন যেটা আছে সেটার মধ্যে যেটার মধ্যে মোহনপুর এবং জিরানিয়া সাব ডিভিশন বাদে সদরের যেটা আছে এএমসি এটার সবটাতে ভেরিফিকেশন যতগুলি রেশন সব আছে সবগুলি ভেরিফিকেশন যার যার যেটা পেন্ডিং আছে এটা সব আজকে আমরা এখানে করে দিচ্ছি এই লিগেই আজকের দিনের কি কি করা হচ্ছে এখানে যেমন এখানে তারা আমরা যদি রেশন শপে যাই তাহলে আমাদের প্রথম যে জিনিস আছে আমরা পেট্রোল আর কেরাসিন আমরা পাই আর কি পাই আমরা চাল পাই ঠিক আছে তো অটোমেটিকলি বা ময়দাও পাই অটোমেটিকলি এই জিনিসগুলি সবগুলি ওয়েমেন্ট হয়ে আয় তো আগে আমরা দেখতাম সেই ক্রুড দ্যাট মিন্স কাস্ট আয়রন ওয়েটস আসলো তারপরে একটা রিনোভেশন হয়েছে হওয়ার পরে কী হয়েছে ইলেকট্রনিক ওয়েইং মেশিন আছে তো আমরা এখানে ইলেকট্রনিক ওয়েইং মেশিনগুলিও চেক করতেছি এই ইলেকট্রনিক ওয়েইং মেশিন বছরে একবার হয় মানে ওয়ান্স ইন এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এটা চেক হয় যারা আছে তারা আমরা চেক করতেছি না যারা পেন্ডিং আছে তারার মেশিনগুলি আমরা চেক করে দিতেছি আর তেল মানে কেরাসিন যে আমরা নেই সেই কেরাসিনগুলি দেখা গেছে যে অনেকেরই এখানে ম্যাক্সিমামেরই কেরাসিন যে ক্যাপাসিটি মেজার যেগুলি আসলো এগুলি ভেরিফিকেশন আসলো না তো আমরা এইবার যেহেতু সেক্রেটারি সাহেব এবং প্রেসিডেন্ট সাহেব আমাদের কাছে গিয়েছেন এবং ডাইরেক্টরের সঙ্গে দেখা করছেন কন্ট্রোলারের সঙ্গে দেখা করছেন যে সর্বসম্মতভাবে ঠিক হয়েছে যে আমরা এখানে একটা ক্যাম্প করে জনগণের স্বার্থে আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করি আমরা থ্যাংক ইউ This is ABC News, AGT Live.